নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আইনকে সম্মান জানিয়ে আজকে বিচারপতি অমৃতা সিনহা যে মন্তব্য করেছেন সেখানে আমরা সহমত পোষণ করছি। আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে ক্লাবগুলোকে 25,000 টাকা দিয়ে অনুদান স্টার্ট করেন, আজকে সেই অনুদানের পরিমাণ এসে দাঁড়িয়েছে 70,000 টাকা। এবং সেই সঙ্গে আপনারা দেখেছেন কয়দিন আগে যে এমএলএ মন্ত্রীদের 50,000 এবং 40,000 করে টাকা বাড়ানো হয়েছে। আর আজকে এই শহীদ মিনার ময়দানে অস্থায়ী কর্মচারী, সরকারি কর্মচারী, বিভিন্ন ডিপার্টমেন্টের যে অস্থায়ী কর্মচারীরা কলকাতা পৌরসভার থেকে আরম্ভ করে সর্বত্র আমরা এখানে 246 দিন অবস্থান করছি, সেখানে তার কিন্তু কোনো মানে হলদল নেই। কিন্তু পুজোর ব্যাপারে তারা তো চায়নি, তাহলে পুজোর টাকাটা স্বইচ্ছাভাবে সে দিচ্ছেন কেন? সরকারি ধর্মীয় জায়গায় পুজো হবে কি হবে না, ক্লাবকে টাকা, ক্লাব চলবে, এটাই সরকারের দায়িত্ব নাকি? সরকারের দায়িত্ব জনগণের কর্মসংস্কৃতি তৈরি করা, কর্মসংস্থান তৈরি করা, ফ্রিতে লেখাপড়ার দায়িত্ব নেওয়া, বাচ্চাদের লেখাপড়া, সমস্ত যুবক যুবতীদের তাদের কর্মসংস্থান থেকে শুরু করে লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছু, এইটা সরকারের দায়িত্ব। সেখানে সরকার সেগুলো ভুলে গিয়ে কি করছে, ক্লাবকে টাকা দিচ্ছে, আপনার পুজোতে টাকা দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এমএলএ এমপিদের যে মাইনেটা বাড়লো 40-50 হাজার টাকা, আচ্ছা ওনাদের প্রফেশনটা কি বলুন তো? ওনার প্রফেশনটা কি? একজন বলুক যে আমি প্রতিদিন এই ডিউটিটা করি, তারপরে আমি সংসদে বা বিধায়ক পদে আমি কাজ করি, কেউ বলতে পারবে না। ওদের মানে কাজই হচ্ছে কি যে আমি এমএলএ, আমি সংসদ, এটা তার হচ্ছে তার কাজ।